আমি শুনছি না, জর্গা টর্গা আর তর্কা তর্কি করছে এটাই শুনছি, কিন্তু আমি আর স্বামী স্ত্রীর বিষয়ে এর মধ্যে আমি গেছি না। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা যারা করে তাদের কোনো আল্লাহর কাছে দায়ী, আল্লাহ কি তাদেরকে মাফ করে কি না করে এটা জানি না, তা আমরা দোয়া করি মেয়েটার জন্য। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ সাঈদ। নরসিংদী রায়পুরায় প্রবাসীর স্ত্রী কলহের জেরে আত্মহত্যা করেন, বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার পাঠানো ভিডিও চিত্রে। নরসিংদীর রায়পুরায় প্রবাসী স্বামীর সঙ্গে কলহের জেরে শারমিন আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল 5 আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাগাইকান্দি এলাকার ওই গৃহবধূর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শারমিন একই ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আজান মিয়ার স্ত্রী এবং বাগাইকান্দি গ্রামের ব্যবসায়ী উমর আলীর মেয়ে। তাজা খবর 24-কে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক মোহাম্মদ নাসির। তিনি আরও জানান, খবর পেয়ে জ্বলন্ত লাশ নামিয়ে সুরতাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রিপোর্ট সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে তার পরিবার। তাজা খবর 24 পারিবারিক সূত্রে জানতে পারে, 4 বছর আগে ফুফাতো ভাই আজানের সঙ্গে শারমিনের বিয়ে হয়। বিয়ের মাস তিনেকের মাথায় প্রবাসী পাড়ি জমান আজান, এরপরই বাবার বাড়িতে থেকে আসছিলেন শারমিন। গত 1 বছর ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল, এরই জেরে গতকাল রাতে গলায় ফাঁসি দিয়ে শারমিন আত্মহত্যা করে বলে জানা যায়। এদিকে মৃত্যুর আগে 2 পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে যান শারমিন, তাতে স্বামীর প্রসঙ্গে কিছুই লেখেননি তিনি। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনার মেয়ে শারমিন আত্মহত্যা কেন করছে একটু বলেন তো, কি কারণে করছে? এটা মনে করেন, আজকে স্বামী 1 মাস যাবত ধরে ফোন টোন দেয় না, কালকে রাত্রে 8টা সাড়ে 8টার দিকে ফোন দিচ্ছে। দেওয়ার পরে দেয় অনেকক্ষণ কথা টথা বলছে, বলার পরে আমি শুয়ে যাব গা, রাত্রে 11:30 বাজে পরে আমার কইছে, আম্মা তুমি শুয়ে যাও গা, আমি খাওয়া দাওয়া করে পরে ঘুমো, আমি কথা শেষ করে লই। আমি হয়ে ঘুমায় গেছি গে, আমি অসুস্থ ঘুমায় গেছি গে, আমি হঠাৎ করে উঠছি, উঠে চাই দিয়ে আমার মেয়ে আমার পাশে নাই, তাই আমি ভাবছি রুমে চাই শুয়ে ঘুমায় গেছে, দর মিললে উঠে চাই দিই রুমের ভিতরে আমার মেয়ে। এই অবস্থা, এই সময় রাত্রে 1টা 1:30 বাজে তখন দেখছেন সে ঘটনা ঘটেছে। জি, মেয়ের স্বামী কি করে? মেয়ের স্বামী মালয়েশিয়া থাকে। কত বছর ধরে? আজকে 3 বছর ধরে। আচ্ছা, কি বিষয় নিয়ে আপনার মেয়ের সাথে স্বামীর আসলে দ্বন্দ্বটা, কি বিষয় নিয়ে আসলে? কি বিষয় নিয়ে লাগছে এটা মনে করেন, আমি এরকম আমি শুনছি না, জর্গা টর্গা আর তর্কা তর্কি করছে এটাই শুনছি, কিন্তু আমি আর স্বামী স্ত্রীর বিষয়ে এর মধ্যে আমি গেছি না। কতদিন ধরে এরকম চলতেছে? এরকম মনে করেন ভালোই তা মোটামুটি, আজকে মনে করেন 1-2 বছর ধরে এরকমই ভালোই। রাগ করতো ওর ধারণা, ও মানে বিদেশ থাকছে তো তাই ওর বেশিরভাগ থাকছে শ্বশুর বাড়িতে, দিছি না কমিয়ে দিছি, কিন্তু ওই বোন দিয়া দিয়া ওই জবর টর্চার করতো মানসিক ভাবে, একটা পীড়া দিত আপনার মেয়ের জামাই, তাই তো? এটা মনে করেন এই যে মরার সময় তখন এইটাই বলছে যে বলে তুমি এমন একটা কথা আমারে, তুমি এমন কি এমন কাজটা তুমি করতে পারলা, এটাই 2 বার করে বলছে। কে বলছে? মেয়েই বলছে। মোবাইলে কি কোনো রেকর্ড টেকর্ড পাইছেন? ওর মোবাইলে কোনো কিছু পাইছেন? আমি আর কইতে পারি না, এটা বাকি না, আমার আত্মীয় স্বজন আর বাড়ির মানুষ যারা জানে। আমার মেয়ের সঙ্গে আমি রাত্রে 1টা বাজার থেকে কাত হয়ে গেছি, এটা আমি বলতে পারি না। আমি ওরে দেখ, আমি কান্নাকাটি করতেছি, ওরা রাতে পড়ছে কিনা তা কইতে পারি না।
আমি ওর আর কিছু দিয়েছি না। আচ্ছা ওই যার সাথে বিয়ে হয়েছিল শারমিনী কি আপনাদের কোনো আত্মীয় হয়? জি আমার আত্মীয় হয়। কি হয়? ননদ ননদের ছেলে। ননদের ছেলে বাজনা আমার দিয়ে মরার আগে কয়ে গেছে গো আমি মল্লদের আমার পোস্টমর্টম না করা আমার মল্লদের আমার পোস্টমর্টম না করা আমার বাবার কাছে গো আমার তোর পোস্টমর্টম না করা গো। আমি আব্দুল মুতালিব সদস্য জেলা পরিষদ নরসিংদি। আজকের যে ইমন মাহাতো ঘটনা ঘটছে এটা একটা আমার মাহাতো জিনিস। এই মেয়েটি খুব ভালো মেয়ে ছিল আর কোনো কলঙ্ক কোনো দাগ ছিল না কিন্তু আজ যাতে উনি কী ব্যাপারে আত্মহত্যা করছে, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা দ্বারা করে তাদের কোনো আল্লাহর কাছে দায়ী, আল্লাহ কি তাদেরকে মাফ করে কি না করে এটা জানি না। তা আমরা দোয়া করি মেয়েটার জন্য, মেয়েটার যে আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ আর আমি এটা তার তার পিতা এবং মাতা আর ভাই বেরোদের নাই কিন্তু তার আর দুইটা বোন আছে, তারা যেন এই সুখ বয়ে নিতে পারে সেদিকে আমি আল্লাহর কাছে দোয়া করি। ওনারা আল্লাহ যেন ওনাদের সুখ শান্ত শান্তভাবে ইয়া করে আর মেয়েটা যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে। এটুকু আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকে সকাল 9:00 সময় সংবাদ পাই বাগাইকান্দি গ্রামের উমর আলীর মেয়ে শারমিন আক্তার গত রাত্রে আনুমানিক 12টার দিক দিয়ে তার বসত করে হলো আপনার গলায় উন্না পেঁচাইয়া আত্মহত্যা করে। উদ্যতন কর্তৃপক্ষের আদেশ সেখানে আসি, আসার পর আপনার লাশ আমরা নামাই এবং লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করছি আর মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা পোস্টমর্টমের জন্য নরসিংদি প্রেরণ করব এবং পিএম রিপোর্ট প্রাপ্তি সাক্ষী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আমার অলরেডি এই বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে থানায়। না তার শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই, প্রাথমিকভাবে আত্মহত্যা করছে বলে মনে হচ্ছে। জি জি নরসিংদি মর্গে প্রেরণ করছি। বাবা